হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। ভিডিও করতেই বসেছিলাম, আগে ট্রেলারটা দেখলাম রাভণ, তো ভাবলাম আরও একটা ট্রেলার দেখে নিই। নেক্সট যে ট্রেলারটা দেখবো সেটাও একটা বেঙ্গলি ট্রেলার। আগেরটা আমাদের জিতবাবুর ছিল, এটা আমাদের দেববাবুর। তো এটার নাম হচ্ছে কিশমিশ, বেঙ্গলি ট্রেলার কিশমিশ। দেব, রুকমিনী মৈত্র, রাহুল মুখার্জি 29th April রিলিজ করছে এটাই। তো আমি এখনও সানগ্লাস পরে আছি, কারণ কি যেহেতু আমি একই ডেটে রেকর্ড করছি আর আমার চোখের প্রবলেমটা আছেই স্টিল, সো এটাই বিষয়। তো বেশি কথা না বলে দেখে নিই এই বেঙ্গলি ট্রেলারটা, তো তারপরে আলোচনা করব যে এটা কেমন এটা নিয়ে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ট্রেলারটা। লেট স্টার্ট। বাবার নাম দিয়েছিল কৃষ্ণ চাচা, তার মারা থেকে টিন টিন বলে আমার বাবা কালী আমার ভগবান করি বিশ্বাস করুন এইসব কিছুই হয়নি। আমি তোকে ভালোবাসি না। আমি তোকে তোর মতন করে চিনতে পারিনি, তোকে নিয়ে অভিমান ভাই যদি কেউ না বোঝে ভালোবাসাটা বুঝবে কি করে? ভালোবাসা নানা বলে ভালোবাসা জানায়। ওকে, এই ট্রেলারটা বেশ ভালো লাগলো আমার, গল্পটাও বেশ ইন্টারেস্টিং লাগলো। একটা লাভ স্টোরি, খুব সুন্দর একটা লাভ স্টোরি। তো যাই না এন্ডে কী, স্টার্টিং কোথায় আর এন্ড কোথায় যাই না, এন্ডে কী হবে। তো বেশ ইন্টারেস্টিং লাগলো, এটা আমি অবশ্যই দেখবো। তবে আমি রাভণ দেখবো কিনা আমি শিওর নই, হয়তো আমি দেখবো না কারণ অলরেডি আমি জানি কী গল্প, কিন্তু এটা আমি অবশ্যই দেখবো, এটা খুব ভালো লাগলো। আর যেটা দেখলাম যে আমাদের দেববাবু আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছেন, অনেক বেশি ভালো অ্যাক্টিং করছেন, এটাতে তারই প্রকাশ পেয়েছে আর কি ওনার অ্যাক্টিংয়ে। খুব ভালো অ্যাক্টিং করেছেন এটাতে, নো ডাউট। মানে আমি কোনো রকম ক্রিটিসাইজ আর করতেই পারবো না দেবকে নিয়ে। একটা টাইম ছিল যখন দেবকে নিয়ে সবাই ক্রিটিসাইজ করতো যে অ্যাক্টিং করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু না, এটা দেখে মানে অ্যাটলিস্ট সবাই বলবে যে না, দেব খুব ভালো অ্যাক্টর হয়ে গেছে। মানে স্বাভাবিক ব্যাপার, অলরেডি ধরেন মোটামুটি 15 বছর তো হয়েই গেলো বোধহয় দেবের ইন্ডাস্ট্রিতে, তো এতদিনে তো এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিতই। যাই হোক, উনি রাজনীতিতে থাকলেও এদিকটা মানে ওনার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছেন এদিক থেকে, তো যথেষ্ট ভালো অ্যাক্টিং। গল্পের প্লটটাও খুব সুন্দর লাগলো, কোনোরকম ভায়োলেন্স নেই, কিছু নেই, একটা সুন্দর লাভ স্টোরি। এটা আমি দেখবো অবশ্যই, বেশ ইন্টারেস্টিং লাগলো প্লটটা।
তো আপনারাও বলবেন আপনাদের কেমন লাগলো, আপনারা যদি ট্রেলারটা দেখে থাকেন। বেশ ভালো ট্রেলার দেখলাম, আমার ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পান, তাড়াতাড়ি প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেয়ে থাকেন। ওকে, তো দেরি করবেন না, সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা, লাইক করবেন। আর আর বিশেষ কিছু বলার নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার চোখেরও একটু প্রবলেম হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গাইজ।